মাঝে মাত্র কয়েকটা ঘন্টা, বৃহস্পতিবার সকালে 330টি কেন্দ্রে ভোট গণনা। কমিশন সূত্রে জানা গিয়েছে সকাল 7:30টায় স্ট্রং রুম খোলা হবে, আর সকাল 8:00 থেকে শুরু হবে গণনা। পুরো গণনার ভিডিওগ্রাফি করা হবে। দ্রুততার সঙ্গে গণনা শেষ করার নির্দেশ দিয়েছে কমিশন। প্রথমে গ্রাম পঞ্চায়েত, পরে পঞ্চায়েত সমিতি এবং সবার শেষে জেলা পরিষদের গণনা হবে। প্রত্যেকটি গণনা কেন্দ্রেই থাকছে 20টি করে টেবিল। সকাল 8:00 নাগাদ ভোটের প্রথম ফলের আশা করছে কমিশন। অন্যদিকে দুপুর 2:00 মধ্যে গ্রাম পঞ্চায়েতের পুরো ফল বেরিয়ে যাবে বলে আশাবাদী নির্বাচন কমিশন। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে গণনার সময় প্রার্থী ছাড়াও তার নির্বাচনী এজেন্ট থাকতে পারবেন, আর পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ক্ষেত্রে প্রার্থী নির্বাচনী এজেন্ট ছাড়া গণনার এজেন্ট থাকতে পারবেন। গণনা কেন্দ্রে অবজারভার এবং রিটার্নিং অফিসার ছাড়া কেউই মোবাইল ব্যবহার করতে পারবেন না বলে নির্দেশিকা জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। গণনা কেন্দ্রের 200 মিটারের মধ্যে জারি থাকবে 144 ধারা।